কোভিড আবহে বেশ কয়েক মাস ধরে সকল মানুষই ছিল প্রায় ঘরবন্দি। তার সাথে সাথে সরকারি নির্দেশ মতো সাধারণ মানুষের বিনোদনের সকল জায়গায় ছিল বন্ধ। এখন কিছুটা হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠেছে, আর তাই শীতের আবহকে মানুষের মনে একটু উষ্ণতা জাগাতে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের নির্দেশে নৈহাটি তৃণমূল কংগ্রেসের হকার্স ইউনিয়নের সভাপতি বিষ্ণু অধিকারীর উদ্যোগে INTTUC কাপ এক বিরাট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হল নৈহাটির রেলওয়ে ময়দানে। এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাপস রায়, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, নৈহাটি পুরসভার পুর প্রশাসক অশোক চ্যাটার্জি, হালিশহর পুরসভার পুর প্রশাসক রাজু সাহানি, সুবোধ অধিকারী, সোমনাথ শ্যাম, গোপাল রাউত ও অন্যান্য ব্যক্তিবর্গ। দেখুন নৈহাটি থেকে সুব্রত দাসের রিপোর্ট। অপেক্ষা করে আছি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রাক্তন ছাত্র নেতা, আমাদের দীর্ঘদিনে চার লড়াইয়ের আমরা অনুপ্রাণিত পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী, আমাদের অত্যন্ত কাজের এবং কাছে দক্ষ সংগঠক সম্মানীয়, ভোলা মাঠটাকে রেডি করে দাও রাস্তা। খুবই ভালো, খুবই ভালো, আমি খুবই আনন্দিত। তার কারণ 8-9 মাস ধরে আমি জানি না আরও কতদিন এই রকম পরিস্থিতির মধ্যে চলে, বিশ্বব্যাপী একটা মানে শ্বাসরুদ্ধ একটা আতঙ্ক ব্যবস্থা বন্দোবস্তের মধ্যে আমাদের চলতে হচ্ছে। নৈহাটি একটা কালচারাল মানুষের জায়গা, শিক্ষিত মানুষের জায়গা, বিদ্যজনদের জায়গা, সংস্কৃতি মনস্ক মানুষের বাস এখানে। খুবই বড় বড় অনুষ্ঠান এখানে হয়, আমি বহুবার এখানে এসেছি, মেলা দেখে গেছি, খেলাও হচ্ছে এবং পার্থ ভৌমিক ঘোষণাও করলেন যে এখানে আগামী বছরেও মেলা হবে, বড় করেই হবে। তো সুতরাং এগুলোর প্রয়োজন রয়েছে, মানুষের চাহিদা শুধুমাত্র তো তার ক্ষুধা মানে খিদে পেয়েছে খাবার খেলাম সেটাই নয়, মানুষকে মানুষের মতন বাঁচতে গেলে এই ধরনের কিছু কালচারাল সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, মেলা, উৎসব, খেলাধুলোর এগুলোর প্রয়োজন রয়েছে। সুস্থভাবে মানুষ যদি বাঁচতে চায় বা বাঁচাতে চায় তারই প্রয়াস। প্রত্যেকটা বছর মানুষের যাতে বছরে বছরে মনোরঞ্জন করবার জন্য প্রত্যেকটা বছরই একটা নৈহাটিতে উৎসব হয়। এবছর কোভিডের কারণে নৈহাটি উৎসবের যে ফান্ড খরচা হয় সেই ফান্ডটা সাধারণ মানুষের জন্য ক্যান্টিন করা হয়েছিল, যেখানে 10 লক্ষ মানুষকে খাওয়ানো হয়েছে নৈহাটিতে। তো এবছর দেখতে গেলে কোভিডে বিশেষ করে বাচ্চারা একদম ঘরবন্দি আছে, বা কোনো রকম রেল মাঠে এবছর না পুজো হয়েছে না রেল মাঠে এবছর নৈহাটি উৎসব হয়েছে। এই কারণে MLA নির্দেশ মতো আমরা একটা খেলা নামিয়েছি, যাতে ক্রিকেট খেলাটা অনেকদিন এই মাঠে বন্ধ ছিল সেই খেলাটা MLA-র উদ্দেশ্যে আমরা চালু করেছি। নৈহাটির বুকে যে অনেকদিন পরে যে খেলাটা উঠল, নৈহাটিবাসী কিন্তু খুব আপ্লুত, তার ব্যাপারে নৈহাটিবাসী কি বলবেন? নৈহাটির মানুষ তো খুব আপ্লুত, অনেকদিন পরে খেলা হচ্ছে, কিন্তু বাংলায় যে নতুন খেলা শুরু হয়েছে তো ওই খেলাটা তো ভুল সমাজে খেলা হচ্ছে, যুব সমাজকে ভুল দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যুব সমাজের আসল খেলা হচ্ছে এইটা, সেই খেলাতেই আসানোর জন্য এই খেলা তৈরি হচ্ছে আর আগামী দিনে এই খেলা কন্টিনিউ হচ্ছে। মাঠের মাঝখানে আসবার অনুরোধ জানাই। টিমটাকে দাঁড় করাও, Thank you.
ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।